এবার রিফিউজিরা মায়ানমার থেকে এসেছে এবং এদের সংখ্যা প্রায় দশ লক্ষর মতন হবে আগের যারা আছে তাদেরকে যোগাযোগ করে যদি আমরা বলি তাহলে প্রায় দশ লক্ষের মতন আছে এবং এর বেশিরভাগই আছে নির্ধারিত যে ক্যাম্পগুলো আছে ক্যাম্পগুলোর বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে এদেরকে চেষ্টা করা হচ্ছে একটা জায়গায় রাখা কুতুপালং এবং বালুখালির যে মধ্যবর্তী এলাকা আছে এইটাতে তাদের রাখা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা পানির সমস্যা এবং পয় নিষ্কাশনের সমস্যা আমরা যেটাকে ওয়াশ বলি ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন এটার অবস্থা খুবই খারাপ এখানে পানির আমরা তিরানব্বই বিরানব্বই সালে এখানে কাজ করেছিলাম তখন যে পানির পরিস্থিতি ছিল তার চেয়েতে এখন পানির পরিস্থিতি অনেক নাজুক এবং সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে যে কারণে আমাদের এখন অন্যভাবে চিন্তা করতে হবে এখানে কাজ করতে এসে ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে আমার দেখা হয় উনিও উনিশশো বিরানব্বই সাল থেকে এখানে কাজ করছিলেন ইনফ্যাক্ট বাংলাদেশে ওনার কাজের একটা বড় অংশ শুরু হয়েছিল এখান থেকে এবং আবার উনি আসছেন এটা আমাদের একটা সৌভাগ্য যে উনি আবার ফেরত আসছেন এবং কাজ করছেন কাজ করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এখন উনি চিন্তা করছেন যে জিওলজিক্যাল সার্ভের মাধ্যমে একটা জায়গা ঠিক করে যাতে করে সার্ফেস ওয়াটারের একটা হদিস পাওয়া যায় এবং সেইভাবে একটা সমস্যার সমাধানের পথে আসা আসা যায় আমরা আজকে এনামূলক সাহেবের সাথে একটু কথা বলবো উনি কিভাবে দেখছেন সমস্যাটাকে এবং উনি কি কি সাজেশন করেন বা আমাদেরকে কি পরামর্শ দেন সেটা আমরা একটু তিরানব্বই যখন আমার প্রথম হিউমিটারিয়ান ইন্ট্রোডাকশান টেকনাফ থেকে শুরু হয় তখন তখনকার সময়ে যে রিভুজি ক্রাইসিস ছিল আর এখনকার সময় এটা আনপ্রেসিডেন্টেড এখন এখনকার যে সিচুয়েশান তখন আমরা টেকনাফ এবং দমদমিয়াতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রিফিউজি আমরা ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ফ্যাসিলিটি দেওয়ার প্রোগ্রাম ছিল এবং তখন এটা একটা কলের আউটব্রেকের পরে আমরা আসার আগে ওই পঞ্চাশ ষাট হাজার মধ্যে সাড়ে বারো হাজার লোক কলেরা আউটব্রেকে মারা গেছিলো মাত্র এক সপ্তাহে ওই আউটব্রেকে তো আমরা এখন আছি এই আট লাখ বা আট লাখ নতুন রিফিউজি কেস যেটা হিউম্যানিটারি রেসপন্স প্ল্যানে আছে এবং এটা এখন সবগুলা মেকশিপ ক্যাম্পে আছে একটু পড়েছে টেকনাফের মধ্যে যে ওখানেও পানির গ্রাউন্ড ওয়াটারের কোনো ইয়ে নেই আর যেগুলো কুতুপালং উখিয়ার মধ্যে আছে এদেরকে এই মুহূর্তে স্যালো টিউবওয়েলস আর ডিপ টিউবওয়েলস টার্গেট করেই পানির ব্যবস্থা করা হচ্ছে সব এনজিও মিলে তা আপনার যেহেতু এক এক পাশে হলো আপনার নাফ এসুয়ারি যেটা নাফ ওখানে তো আপনার লবণ প্রোডাকশন হয় সেলাইন ইয়ে থাকে আর এক পাশে হলো বেড বেঙ্গল তারপরে অ্যাস্টেসটা যে যে ইয়েটা আছে উইটটা প্লাস যে জিওলজিক্যাল যে ফরমেশানটা আছে তো এটা ওরকমভাবে আমরা যারা এনজিও আমাদের ওই ধারণা নাই মানে কি ধরনের রিক্স আসতে পারে চুর অর্গানাইজেশান আছে যারা আমাদের ডেভেলপমেন্টে ছিল বা প্লাড রেসপন্সে ছিল তারাও এসেছেন সাহায্য করার জন্য এবং অনেক বাইরের নতুন এনজিও এসেছে তো ওরাও কাজ করতে চাইছে সবাই তো এখন ইনিশিয়াল যে স্কেলে ইনডিসক্রিমিনেট ওয়াটার স্যানিটেশনের জন্য যে কোনো কোনো এনজিও দশ হাজার পর্যন্ত লেট্রিন করেছে আপনি যদি এক মিলিয়ন কেস টোট ধরেন দশ লাখ যেটা আপনি বলেছেন তো এক তো হলো ওদের যেই ওয়েস্ট প্রোডাকশনের চাপ আর একটা হলো যে আপনি যদি টিউবওয়েলও ধরেন যে যেগুলো আছে আর কি আপনার পাঁচ ছ হাজার আপনার টিউবওয়েল লাগতেছে শুধু বেসিক কভারেজ দিতে গেলে তাহলে ওই একটা কনসেনট্রেটেড এর যে টিউবওয়েলের সাফব্য এনভায়রমেন্টের ভিতরে তো এটা একটা খুব নাজুক আমরা মনে করতেছি সেই জন্য আমরা ইউনিচিয়ারের সাথে প্লাস আরও কিছু অর্গানাইজেশন হয়তো আমরা হাইড্রোজিওলজিক্যাল একটা সার্ভে করব পুরা টেকনাপ থেকে উকিয়া পর্যন্ত আর এখন এখন যেটা আমরা তার পাশে পাশেই করতেছি কটাতে একটু সময় লাগবে পুরা রিপোর্ট টিপোর্ট সার্ভে টার্ভে কমপ্লিট করতে কিন্তু আমরা এখন যেটা করছি অক্সম আমরা খুব একটু নার্ভাস মানে গ্রাউন্ড ওয়াটার আর্সেনিকের ইয়েটা যদি আমরা হিসাব করি প্লাস দুই পাশে আপনার স্যালাইন ওয়াটার আর স্ট্রাকশন আমি তো নাইনটি টুতে দেখেছি আমরা ইভেন উখিয়ার বর্ডার যেটা টেকনাপের নাপের ওইসব এলাকা থেকে আমরা ওয়াটার ট্র্যাকিংয়ের জন্য পানি নিয়েছিলাম এবং অনেক তখন নল সেলো ডাগওয়েল দেখেছি যেগুলোতে ফ্রেশ ওয়াটার ছিল অথবা টলার রেভেল সেলাইন লেভেল ছিল এখন এখন আসছে হ্যাঁ এটা এই আপনার এই চব্বিশ বছরে এসে দেখি এখন সেটা নাই ওগুলা চলে আসছে প্রায় উখিয়ার বর্ডারে উঞ্চিংপাড়া হংকং প্লাস পালংকারির কাছাকাছি পর্যন্ত এটা চলে এসেছে তো এখন উইদাউট জিওলজিক্যাল হাইড্রোলজিক্যাল প্রপার ইনভেস্টিগেশন তো একটা লেমেন্টটা আমি বলা যায় আমরা ভয় আসি যে দ্য এনভায়রনমেন্টে কী হবে সো ইনিশিয়াল কভারেজ দেওয়া লাগছে এটা ইনডিসক্রিমিনেট কিন্তু এটা লং টার্মে থাকবো না আপনার ফিফটি পার্সেন্ট আমরা ওয়ারিড উইদাউট এভিডেন্স সাইন্টিফিক এভিডেন্স আমরা এটা বলতে পারি যে লোকাল নলেজ লোকাল যারা আছেন তারা বলছেন যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনার হয়তো বা সিক্সটি পার্সেন্ট পাম্প কাজ করবে না আর কিছু কিছু এত লার্জ স্কেলে টিউবওয়েল দেওয়ার জন্য হয়তো অনেক টিউবওয়েল খুব স্যালো হয়ে গেছে ইতিমধ্যে অনেকগুলো কাজ করছে না ইতিমধ্যে হয়তো বা টেন টু টোয়েন্টি পার্সেন্ট একজাক্ট এটা নেই কাজ করছে না এবং যেমন আমাদের যে প্লানটা দেখেছি আমি এটা একটা প্লানে যেটা ইউনিসেফ যেটা ইয়েকে দিল মিনিস্ট্রি অফ ডিফেন্সকে ল্যাট্রিন করতে দিল তো ওখানে ইভেন কোনো অর্গানাইজেশন দশ পনেরো হাজার লেট্রিনকে ওটা কাউন্ট করেনি এক রিং দুই রিংয়ের এর তো এরকম অনেক টিউবওয়েল আছে যেটা যতগুলো করা হয়েছে তার টেন টু টোয়েন্টি পারসেন্ট এখনই আপনার এই একে তো হলো কন্টামিউশন ইয়ে আছে আর কিছু কাজও করতেছে না কমে যাচ্ছে তো বৃষ্টি তো বন্ধ হচ্ছে হয়তো এই সাইক্লোন বা ডিপ্রেশন না হলে ফার্দার রেইন না হলে হয়তো আমরা দেখব ডিসেম্বর থেকে অনেক টিউবওয়েলসের পানি থাকবে না আর এটাই অ্যাফেক্ট করবে লোকাল হাউস কমিউনিটি পর্যন্ত এখন আমাদের রেইনফল যেটা আছে ওটা দিয়ে যদি আমরা সারফেস ওয়াটারের ইয়েটা করা হয় সারফেস ওয়াটারের দিকে একটু ইনভেস্টমেন্ট অথবা টাইম দেওয়া হয় তাহলে হয়তোবা আমরা যেই ইরিভার্সিবল ড্যামেজ হতে পারে ওটা হয়তোবা মিটিগেট আগে থেকে একটু মিটিগেট করা যাবে তো ওটার জন্য আপনার দরকার মানে মেগা ক্যাম্প যেটা আর কি বড় একটা ক্যাম্পে যদি আপনি সবাইকে রাখেন ওটা তো খুব কনসেনট্রেটেড এরিয়া থেকে আপনার এক্সট্রাকশানটা হবে প্লাস একটা কনসেনট্রেটেড এরিয়াতে মনে করো আপনার তিন হাজার টন পার ডে ওরা ওই যে লিকুইড আর ইয়ে ওয়েস্ট তৈরি করবে যেটা ফেকের স্লাস বলে যেটা বর্জ্য বর্জ্য যেটা বলে যেটা ইয়ের পানি না ড্রেনেজের পানি না আমি বলছি না যেটা বর্জ্য হবে টয়লেটে এটা আপনি যদি একবার চার লিটার পার পার্সনে ধরেন আপনার কমপক্ষে তিন হাজার টনের উপর হবে প্রতিদিন তো এটা একটা প্রতিদিন আর আপনার শুধু স্লাজ আসবে আপনার দুই হাজার টনের কাছাকাছি তাহলে এটার উপায় হচ্ছে একটা যে এটাকে একটা জায়গায় এতগুলো মানুষকে না রেখে একটু সরিয়ে রাখা মানে তিনটে বা চারটে ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হ্যাঁ এটা আরেকটা ইয়ে রিস্ক হলো আপনার যদি আউটব্রেক হয় দশ হাজারের উপরে যে কোনো লোক আমরা বলি এটা আউটব্রেক পপুলেশান তো দশ হাজারের উপর থাকলে তো ওটার কতগুলো প্রটোকল আছে তো এখানে মানে ওয়ার্ল্ডের মধ্যে যত রিফিউজি ক্যাম্পস আছে বড় বড়ো তো আমার মনে হয় এক লাখ বেশি হলো যাতারি ক্যাম্প এক লাখ অথবা দাদাবের তিনটা ক্যাম্প মিলিয়ে এক লাখ সবচেয়ে বড় ক্যাম্প ওটা তিন চারটা ক্যাম্পে ছিল চার লাখের মতো তো ওটাতে তো আমরা কিছু ক্যাম্পে আমরা নতুন করে সাজিয়েছিলাম ওখানে ডিকনজেশন করার জন্য আর ওগুলো তো ছিল আপনার ফ্লাট ল্যান্ড আপনি একটা গ্রিড করে হ্যাঁ প্লেন ল্যান্ড ফ্লাট আর এখানে তো আমরা কাজ করছি হিলক্স আর একটা ডিফিকাল্টি রেইন ওখানে আপনার সিক্সটি পার্সেন্ট ল্যান্ড অ্যাকচুয়ালি আপনার আনইউজেবল এক যে ক্রিক আছে বেলি আছে আপনার যে রান অফ ওয়াটার ওয়েস এগুলো একটা কমপ্লেক্স হ্যাঁ না ব্যবহার করতে পারবে না তো ওখানে যেটুকু জমি আছে তো ওটাতে তো আপনার যেই ড্রেনেজের বা রোশানের শৈলের যেগুলো হবে এগুলোতে আপনার ড্রেনেজ প্যাটার্নটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে এবং ওটাতে আপনার যে রিচার্জ বা যেটা লোকাল রিচার্জ হবে ওগুলো তো আমরা এখনও বুঝতেছি না যেটা আমরা সার্ভের পরে বুঝবো স্টাডির পরে তো ওগুলোর উপরেও অনেক রিস্ক আছে তো এটার জন্য ভালোভাবে হয়তো ম্যাক্সিমাম আমি বলবো না যত ছোট ছোটো ইয়ে করা যায় সবচেয়ে ভালো ইভেন এক লাখের উপর তো কোনো মতে যাওয়া উচিত না ওই সময়ে আমাদের যে স্বাস্থ্য বিভাগ বা মিনিস্ট্রি অফ হেলথ যে ক্যাপাসিটি অনেক বেশি এখন আমাদের লোকাল যে রুরাল রুরাল হেলথ থেকে আরম্ভ করি সবকিছুতে উপজেলা লেভেল সব কিছু অনেক ক্যাপাসিটি বেড়েছে কিন্তু লোক তো লোক তো অনেক বেশি তার চেয়ে অনেক বেশি তো ওটা ডেফিনেটলি আর তারপরে এখন ওই সময় তো আপনার কলেরা ভ্যাকসিনও ছিল না তো এখন হয়তো বা কলেরা ভ্যাকসিনটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ করতেছে ডাবলিচ ও বা অন্য সবার সাথে কিন্তু তারপরেও রিক্সটা থেকে যাচ্ছে যদিও হেলথ সেক্টর আপনার পঞ্চাশ হাজার ক্যাশ লোড বা চল্লিশ হাজার ক্যাশ লোড এখন করছে চল্লিশ হাজার ক্যাশ লোড মানে চল্লিশ হাজার ফ্যামিলি হবে কিন্তু ওটা তো ওই ফ্যামিলি যেটা অ্যাফেক্টেড চল্লিশ হাজার যদি হয় এক একটা ফ্যামিলি তো একটা পুরো ক্যাশম্যানের রিস্ক জোন হয়ে যাবে তার মানে আপনার দেখা যাবে যে এটা খুব আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে মিষ্টি দুই মাসের মধ্যে হলো আমি মিস করলাম রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি নাই আরেকটা বড় বৃষ্টির সম্ভাবনা আছে নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে নিম্ন চাপ হতে পারে সেটাকে আমরা ধরতে পারবো রেন ওয়াটার হারভেস্টিং গেলে এখন হয়তো বা ওরকম না টেম্পোরারি ড্যাম করে ওটা করা যাবে কিন্তু ওটার সাথে আবার সাইড প্ল্যানিংও করতে হবে যাতে আপনার ওই যেখানে আমরা ওয়াটারটা ইয়ে করতে যাব ওই এরিয়াগুলোতে প্রটেক্টেড জোন হতে হবে আর একটা ইয়ে ছিল যে আমাদের তো সাইক্লোনের জন্য প্লাস ফ্লাটের জন্য প্রিপেয়ারনেসটা খুবই স্ট্রং কমেন্ডেবল কিন্তু এই জন্য আমাদের কোনো প্রিপেয়ারনেস ছিল না তো এই প্রিপেয়ারনেসটা যদি থাকতো তাহলে আমাদের যে যেসব অ্যাটলিস্ট টেকনাপ থেকে শুরু করে এদিকে যেসব স্ট্রিমগুলো আছে পার্ট থেকে ওই স্টিমগুলো অনেকে ইউজ করছে এখনও যে ইটের ভাটার জন্য বা লোকাল লেভেলে ফ্লো থেকে কিছু ফার্মিংও হচ্ছে কিন্তু মেনলি ইটের ভাটার জন্য বড়ো বড়ো স্ট্রিমগুলো ডাইভার্টও করা হয়েছে ইউজও করা হচ্ছে তো ওই স্ট্রিমগুলোতে যদি আমরা বাদ দিতাম বা স্লুইচের ব্যবস্থা করতাম তাহলে হয়তো বা এরকম একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে আমাদের পড়তে হতো না জন্য আমরা করেছি টেম্পোরারি ড্যাম যেটা প্রগ্রেসিভ কলাপস থিওরি আপনি ইফ আপনার যদি কোনো সাইক্লোন হয় রেইন হয় তাহলে একটা দুইটা ড্যাম চলে যাবে কলাপস করবে তো আমরা লোয়ারও করি তো ওটাতে শুধু ফ্লোটা পাম্পিং করার জন্য প্লাস ড্রাই সিজনে আমরা হয়তো ক্যালকুলেট করেছি আমরা ফার্মারদের সাথে শেয়ার করবো হোস্ট কমিউনিটির ইরিগেশানটা ইম্প্রুভ করব তো এগুলো করে কিন্তু আপনার তিরিশ হাজার লোকের পুরোপুরি পানির চাহিদা আমরা মেটানো যাবে মেটাচ্ছি এখন তো মেটানো যাবে তো এরকম হয়তো বা আপনার যে নয়াপাড়ার এদিকে যে আগের ক্যাম্পগুলো বা ইয়ে ছিল ওগুলো করা যাবে প্লাস পালং এরিয়াতে প্রচুর ক্রিক্স আছে মানে আপনার রিভার টাইপের যেগুলোকে আপনার ড্যাম করে ওয়াটার রিজার্ভার করা যায় এবং এটা পজিটিভ পজিটিভ এনভারমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে বায়োডাইভার্সিটি আর অন্য অ্যাকোসিস্টেম কোনো কী ইম্প্যাক্ট আসবে কিন্তু আপনার পজিটিভ দিক অনেক বেশি এটার আপনার পানি থাকলে এটার তো একটা হলো যে গ্রাউন্ড রিচার্জ হচ্ছে আরেকটা হলো আপনার এই যদি প্রটেক্টেড হয় তাহলে আপনার একটা সেফ ওয়াটার কোয়ালিটি দেওয়া যায় কিন্তু যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না হাজার হাজার টিউবওয়েল কিছু স্যালো থাকবে তারপর স্লাসমেনের তো আলাদা জিনিস আছে তো এগুলো করলে তখন ওগুলো কিন্তু কন্ট্রোলে বা একটা এথিক্যাল গাইডেন্সে চলে আসবে যে এত বড় একটা রিজার্ভার ওরা পলিউট করবে না তো ওটার একটা থাকবে আর কি তো আমাদের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট জড়িত হওয়া উচিত এখন যেটা হচ্ছে যে আমাদের তো একটা ড্রাই সিজন আসছে ড্রাই সিজন যে আসছে সেই ড্রাই সিজনের যদি আমরা সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারি এবং আপনি যেটা বলছেন যে এগুলো রিজার্ভারের মতন করে পানিগুলোকে সংরক্ষণ করা সেটা যদি হয় তাহলে আমরা কতগুলো মানুষের কাছে সুপেয় পানি পৌঁছাতে পারব যদি আমরা ঠিক মতন করতে পারি এখন এরিয়া তো আমরা কিছু দেখেছি ড্রোন ফুটেজও দেখেছি তারপর আমরা এরিয়া তো প্রচুর আছে প্ল্যানিংটা দরকার আপনার যে রেইনফলটা হয় এটা আপনি পুরা মোটামুটি সবাইকে দেওয়া যাবে মানে এটা কোনো অসম্ভব কাজ না যদি আমরা ঠিক মতন পরিকল্পনা করে কাজটা করতে পারি হ্যাঁ রেইন ওয়াটার রিসোর্স এটা পুরো বৎসরের হয়তো ধরে রাখতে হলে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা হবে সেটা হবে বিয়ড্ড দ্য এনজিওস ক্যাপাসিটি ওটা আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা ডেভেলপমেন্ট পার্টটা যারা করতে পারে কিন্তু অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট পপুলেশান সিম্পল যে ভিলেজ যারা যারা এখনও করে ডাইসিজন ওরা বাটটা দিয়ে ইরিগেশনগুলো করে শুধু অল্প একটা ইয়েতে হ্যাঁ সেটা এক্সটেনশন হবে যদি আমরা লোকাল গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করি ওইটা হাইটা কিছু না করেও বেরি সিম্পল ইয়ে দিয়ে আপনার ওই যে তিন চার মাসের এটা তো করা যাবে আর তখন আস্তে আস্তে আপনারা যে টিউবওয়েলগুলো থেকে ফেজ আউট করে যখন আর বড়ো স্ট্রাকচার করবে বড়োভাবে এটা কিন্তু সুন্দরও হতে পারে আপনার ফয়েজ লেক বা ধরনের অনেক কিছু হতে পারে অনেক ধন্যবাদ এনামুল হক ভাই আমরা যেটা আসলে সবাই মিলে খুব কষ্টের চিন্তার মধ্যে আছি যে এত মানুষের পানি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থাটা আমরা কি হবে কিন্তু সমাধান আমাদের কাছে আছে এখনও সুযোগ আছে যদি আমরা ঠিক মতন প্ল্যান করতে পারি এই ড্রাই সিজনে তাহলে আমাদের সামনে যে বর্ষা আসছে যেটা এপ্রিল থেকে শুরু হবে সেই সময় যে পানিটা এবং এখনও অনেক পানি আমরা সংরক্ষণ করে কাজ করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আশা করি যে আপনার সার্ভের কাজটা হাতে নিয়েছেন এখান থেকে ক্যানাডা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ ব্যক্তিরা আসবে সহযোগিতা করবে আমার মনে হয় সবাই মিলে আমরা এটার একটা সমাধানে আসতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে